রাজধানীর মিরপুরের পল্লবীতে পরকীয়া সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় স্বামী আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার রাত 9টার দিকে পল্লবী 7 নম্বর সেকশনের 4 নম্বর রোডে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন সাথী আক্তার। হঠাৎ আব্দুল হান্নান এক পাশ থেকে এসে গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে গুরুতর আহত সাথীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসক। পুলিশ জানায়, দুদিন আগে খুলনা থেকে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নেন সাথী আক্তার। পরকীয়া সন্দেহে স্বামী আব্দুল হান্নান ঢাকায় এসে তার স্ত্রীর অবস্থান খুঁজে বের করে তাকে হত্যা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।